আমার তরফ থেকে আবারও কনগ্র্যাচুলেশন। এর মধ্যে অলরেডি বোধহয় 100 জনের জব প্লেসমেন্ট হয়ে গেছে এবং বাকিরা অলরেডি ডিপ্লোমা কমপ্লিশনের পর্যায়ে, তাই না? সবার একটা সাকসেসের মধ্যে আছেন। দেন নেক্সট হচ্ছে আপনাদের ক্যারিয়ার ভাবনা মধ্যে অলরেডি আপনারা ঢুকে গেছেন বা অনেকে অলরেডি ফ্রিল্যান্সিং করেন। তো ক্যারিয়ার বলতে আমরা কি বুঝি, কেমন ক্যারিয়ার চাই, সো এই জিনিসগুলা একটু ভালো মতো ভেবে নেওয়া দরকার। কেমন ক্যারিয়ার চাই, ধরেন আমি কাউকে জিজ্ঞেস করছি ভাই কেমন ক্যারিয়ার চাই, সে বলল ভাই যদি এরকম হয় কোনো কাজ করা লাগবে না, সারা দিন শুয়ে বসে থাকবো, ইভেন আমার খাবারটাও মুখে তুলে খাওয়াই দিয়ে যাবে, এইরকম যদি হয় এইটা হচ্ছে একটা স্বপ্নের বিষয়, রাইট? সো আমি যদি বলি যে ভাই এই ব্যবস্থা আমি আপনাকে করে দিব, কিচ্ছু করা লাগবে না, সারাদিন শুয়ে থাকবেন এবং ইভেন মুখের খাবার আরেকজন খাওয়াই দিয়ে যাবে, এই ক্যারিয়ারটা কেমন হবে জানেন? এই ক্যারিয়ারটার মানে হচ্ছে আপনি একজন প্যারালাইজড মানুষ। একটা প্যারালাইজড মানুষ কী করে, সারাদিন শুয়ে থাকে, কোনো কাজ করতে হয় না এবং মানুষজন তার মুখে খাবার তুলে দিয়ে যায়। সো আমাদের অনেকেরই ক্যারিয়ার ভাবনাটা প্যারালাইজড মানুষ হওয়ার মতো, অথবা এটাকে একটা ফানি ভার্সন আছে, একজন বলতেছে ভাই যদি এরকম ক্যারিয়ার হয় খালি টাকা, দুই হাত ভর্তি টাকা, চারপাশে মেয়ে, আহ! তারপরে দেখা গেল যে আল্লাহ তার দোয়া কবুল করে ফেলছে, সে হয়েছে লেডিস বাসের কন্ডাক্টর। তো কাজে আমাদের ক্যারিয়ার ভাবনা কিন্তু এরকম হয়ে যাইতে পারে না। সো উই নিড টু থিঙ্ক ইন এ রাইট ওয়ে যে আমাদের ক্যারিয়ারটা আসলে আমরা কেমনভাবে চাই। সো আমি আজকে আস্তে আস্তে প্ল্যান করলাম যে আপনাদের সাথে আমি যে দুই তিনটা জিনিস শেয়ার করব। দুই তিনটা জিনিসের মধ্যে প্রথম যে জিনিসটা, এই লাইনটা আমি মুখস্থ করে ফেলছি, বইটার নাম হচ্ছে দ্য মিরাকল মর্নিং। আপনারা যদি পান বইটা জোগাড় করে নিয়ে পড়তে পারেন, খুবই ছোট্ট বই, দ্য মিরাকল মর্নিং। বইটার একটা লাইন আছে, লাইনটা আমার কাছে ভালো লাগার কারণে আমি মুখস্থ করে ফেলছি। লাইনটা হচ্ছে দ্য ডিগ্রি টু হুইচ ইউ হ্যাভ দ্য অ্যাবিলিটি টু চেঞ্জ অর ক্রিয়েট এনিথিং ইজ প্রিসাইসলি ইকুয়াল টু দ্য ডিগ্রি অফ রেসপন্সিবিলিটি ইউ শোল্ডার ফর এভরিথিং ইন ইউর লাইফ। লাইনটা একটু লম্বা হয়ে গেছে, সো প্রথমবার এই অর্থ বুঝতে একটু কষ্ট হতে পারে, সো আমি একটু ভেঙে ভেঙে বলবো। লাইনটার অর্থটা এরকম যে সবাই আমরা পাওয়ারফুল হতে চাই। পাওয়ারফুল মানে হচ্ছে যেমন ধরেন আপনি চাইলেন আমার কোটি টাকা থাকুক, সো ইউ নিড সাম সর্ট অফ পাওয়ার যেটা দিয়ে আপনি এই টাকাটা বানাতে পারবেন, অর আপনি চাইলেন আমার কথায় যেন সবাই উঠে বসে, দ্যাট ইজ সর্ট অফ পাওয়ার, বা আপনি চাইলেন আমি আমার এই হ্যাবিটটা চেঞ্জ করে ফেলবো, সেটা এক ধরনের পাওয়ার। সো এই মানুষ যার পাওয়ার থাকে সে এই পাওয়ারটাকে ইউজ করে সে তার চারপাশে যেরকমভাবে যা সৃষ্টি করতে চায় সেটা যেন সে করতে পারে, দ্যাট ইজ কল পাওয়ারফুল, তাই না? যেমন আপনি চাইলেন আমার এরকম একটা চাকরি হোক, যদি সেই চাকরিটা অর্জনের সক্ষমতা তৈরি করেন, সো ইউ আর পাওয়ারফুল, রাইট? সো একটা মানুষ পাওয়ারফুল যদি হতে চায়, এটার ইকুয়েশন হচ্ছে এই লাইনটা। সো কেমন পাওয়ারফুল, যাতে সে তার লাইফের চারপাশে যা যেরকম চায় সেরকমভাবে ঘটাতে পারে, তাহলে সেটা কি অনেক পাওয়ারফুল হওয়ার মতো বিষয়? আমি আমার লাইফে যা চাই আমার চারপাশে আমি সেভাবে যেন ঘটনাটা ঘটাতে পারি। এই পাওয়ারটা কিসের সমান? এই পাওয়ারটা হচ্ছে আপনার চারপাশে যত কিছু ঘটতেছে তার জন্য রেসপন্সিবিলিটি আপনি কত মাত্রায় নিচ্ছেন, কোন লেভেলে আপনি রেসপন্সিবিলিটি শোল্ডার করতেছেন, দায়িত্ব নিজের কাঁধে নিচ্ছেন, এটার সমান। লাইনটা একটু জটিল বাট অনেক গভীর। আমার চারপাশে যত ঘটনা ঘটছে সেগুলোর দায়িত্ব আমি যত বেশি আমার কাঁধে নিব, আমার পাওয়ার টু ক্রিয়েট এনিথিং অর চেঞ্জ এনিথিং তত উপরের লেভেলে হবে। আমি এক্সাম্পল বলি, যেমন ধরা যাক আপনাদের মধ্যে অনেকের রেজাল্ট নট আপ টু দ্য মার্ক, যেরকম রেজাল্ট আপনি এক্সপেক্ট করেছিলেন, বাবা আম্মা এক্সপেক্ট করেছিল, রেজাল্ট সেরকম হয় নাই। সো আমি জিজ্ঞেস করলাম ভাই তোমার রেজাল্ট এরকম কেন, তুমি বলো আরে আমাদের স্কুল ভালো না, স্যার ভালো না, আব্বা আম্মা বই কিনে দেয় নাই, এটা হয়েছে সেটা হয়েছে, তো সমস্ত দোষ কার, আমি বাদে বাকি সব কিছুর দোষ। এবং আমাদের এই সিন্ড্রোমটাকে আমি একটা নতুন নাম দিছি, আমি এটার নাম দিছি হচ্ছে শার্ট ছোট সিন্ড্রোম। শার্ট ছোট সিন্ড্রোম এই নামটা আসছে এভাবে
আমরা মাঝে মাঝে যখন এমন হয়, একটা ড্রেস কিনছি বেশ আগে, তারপর অনেক দিন চলে গেছে, আমি মোটা হয়ে গেছি, বড় হয়ে গেছি, শার্টটা আর আমার খাটে না, তখন আমরা কি বলি? শার্টটা ছোট হয়ে গেছে। দেখেন, চিন্তা করেন আমাদের দৃষ্টিভঙ্গিটা। নিরীহ একটা শার্ট, ওর কি ছোট হওয়ার ক্ষমতা আছে? হ্যাঁ, মোটা হয়েছেন আপনি, বড় হয়েছেন আপনি, দোষ হচ্ছে আপনার, অথচ আপনি বলতেছেন দোষ কার? শার্টের, শার্ট ছোট হয়ে গেছে। তারপর দেখবেন আমাদের এই ধরনের লাইন, বাই দুনিয়া ধ্বংস হয়ে গেছে, দেশটা গোল্লায় গেছে, সময় ভালো না। সময় কি দোষ ভাই? সময় কেমনে ভালো না হইতে পারে? আপনি বলেন যে ভাই আমরা ভালো না, দেশ গোল্লায় গেছে, এটা না বলবে আমরা গোল্লায় গেছি, আরেকজন ব্রিলিয়ান্ট রেজাল্ট করেছে, আপনি করেন নাই, আপনি দোষ দিচ্ছেন স্যার তো ঠিক মতো পড়ায় নাই, আর ওই ক্লাসে থেকে আরেকজন ভালো রেজাল্ট করেছে, কেন করেছে? কারণ সে ভেবেছে স্যার না পড়াইছে, না পড়াইছে, স্যার পড়াতে পারে নাই, ইটস ওকে, আমি আমার মতো করে আমি নিজের টাকা নিজেকে গড়ি। সো এই জন্য এই লাইনটার মর্মার্থ হচ্ছে এটা, প্রথমত চিন্তা করা দোষটা কিভাবে আমার, আর তাতেও যদি আপনি নিজের দোষ খুঁজে না পান তাহলে এই লাইনটা মাথায় ঢুকানো, দোষ জারি হোক দায়িত্ব আমার, দোষ জারি হোক দায়িত্ব আমার। ফলে ধরা যাক দোষ হচ্ছে স্যারের, স্যার ঠিক মতো পড়ায় নাই, বাট পড়তে হবে, দায়িত্বটা কার? আমার। সো এইটাই স্মার্টনেস। লুজার আর উইনারদের মধ্যে ডিফারেন্সটা এখান থেকে হয়, যারা সারা জীবন লুজারই থেকে যায় তারা সবসময় খুঁজতে থাকে দোষটা আমি কার কাঁধে চাপাবো, আর উইনাররা খোঁজে দোষটা আমি কিভাবে নিজের কাঁধে চাপাবো এবং নিজে দায়িত্ব নিব। তো আমি বলি যে তোমরা কেন সেই দায়িত্বটা নিবা, নিলে লাভ কী হবে? যে ভাই দোষ আরেকজন করছে, দায়িত্ব কেন আমি নিব? আমি বলি দায়িত্ব তুমি এই জন্য নিবা বিকজ তুমি তোমার লাইফে একজন পাওয়ারফুল মানুষ হতে চাও, রাইট? তুমি তোমার লাইফে কী হতে চাও? পাওয়ারফুল মানুষ, যে তার চারপাশের সব কিছুকে তার নিজের মতো করে চেঞ্জ করতে পারে। তুমি যদি সেটা হতে চাও তাহলে তার প্রথম পার্ট হচ্ছে তোমাকে রেসপন্সিবিলিটি নেওয়া শিখতে হবে। সো আমি বলি তোমরা কি পাওয়ারফুল হতে চাও? ওরা বলে ইয়েস পাওয়ারফুল হতে চাই। তাহলে পাওয়ারফুল হতে চাইলে কী করতে হবে? দায়িত্ব নিতে হবে। তখন আমি বলি যে দেখো এই যে মাঠ, সকাল থেকে ঘোষণা দিচ্ছি, এখন বিকাল হয়ে গেছে, মাঠের মধ্যে ময়লা পড়ে আছে, জাস্ট উইদিন 60 সেকেন্ডস, 60 সেকেন্ডের মধ্যে এই মাঠ ক্লিয়ার হয়ে যাবে। দেখবা রেসপন্সিবিলিটি নেওয়ার পাওয়ারটা কি পাওয়ারফুল জিনিস যদি মানুষ দায়িত্ব নিতে শেখে। আজকে সারাদিন কত ঘন্টা সময় বা নর্মাল যে কোনো একটা দিনে কত ঘন্টা তোমার ইফেক্টিভলি ইউজ হয়, যে টাইমের মধ্যে তুমি ইম্প্রুভ করো, দেখবা প্রচুর মানুষ কি অলমোস্ট মেজরিটি মানুষ পুরো একদিন চলে যায় এবং মোস্ট অফ দ্য দিন সে বলতে পারবে না আজকের দিনে সে তার লাইফে কি যোগ করলো, অলমোস্ট জিরো, অলমোস্ট নাথিং। তাহলে তুমি যে তোমার সময় নষ্ট করলা, কেন নষ্ট করলা, দোষ কার? একটা তো হচ্ছে দোষ আরেকজনেরও হইলে দায়িত্ব যদি আমি নেওয়ার চেষ্টা করি আইল বি পাওয়ারফুল, আর যেখানে দোষ সুস্পষ্টভাবে আমার, দায়িত্ব কাকে নিতে হবে? আমাকে। যেমন ধরো পৃথিবীতে সৃষ্টিকর্তা সবাইকে সমান মেধা দিছে কিনা, এগুলো নিয়ে ডিবেট করতে পারো, বাট এটা নিয়ে কি ডিবেট করতে পারো প্রত্যেকটা মানুষের একদিনে কত ঘন্টা? 24 ঘন্টা, বিল গেটসের 24 ঘন্টা, জাকারবার্গের 24 ঘন্টা, তোমার কয় ঘন্টা? 24 ঘন্টা, আমার কয় ঘন্টা? 24 ঘন্টা। তাহলে এই টাইমটাকে তুমি কিভাবে ইউটিলাইজ করতেছো সেই দোষ কার? তুমি চাইলে দোষ দিতে পারো, ফ্রেন্ডরা ডিস্টার্ব করে, করতে দেয় না, ফেসবুক ডিস্টার্ব করে, একটু পরে পরে নোটিফিকেশন পাঠায়, তাই না? কত রকম তুমি দোষ দিতে পারো, বাট লাভ কি? দোষ দিলা লাভ কি? সো রেসপন্সিবিলিটি নাও যে হ্যাঁ আমার টাইম আমি রাইটলি ইউজ করবো, আমার টাইম আমি রাইটলি ইউজ করবো, এটা রেসপন্সিবিলিটি আমার, আমি নিব। সো এই অ্যাটিচিউডের মধ্যে যতক্ষণ না ঢুকতে পারবা ততক্ষণ লাইফে চেঞ্জ আসবে না, বুঝতে পারছো? সো আমি যদি এখন তোমাদেরকে বলি চলো আমরা বাংলাদেশকে বদলাই দিই, আমার কোম্পানির নাম হচ্ছে অন্যরকম গ্রুপ, আমাদের ট্যাগলাইন হচ্ছে অন্যরকম বাংলাদেশের স্বপ্ন নিয়ে। সো আমি যখন আমার প্রথম প্রতিষ্ঠান খুলি তখন আমার পুঁজি ছিল 6,000 টাকা, 6,000 টাকা থেকে আলহামদুলিল্লাহ এখন আমাদের প্রায় 1100, প্রায় 1200 ফুল টাইম এমপ্লয়ি কাজ করে আমাদের টোটাল 8টা কোম্পানিতে, এবং হচ্ছে যে পার্ট টাইমার ধরলে কয়েক হাজার মানুষ আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে এখানে ডিজিকের ব্যবস্থা করছে। সো আমি যখন আমি নিজের একটা ট্যাগলাইন বানাইছি যে মাহমুদুল হাসান সোহাগ, মানুষ ছোট স্বপ্ন বড়,
আমি মানুষ ছোট বাট স্বপ্ন দেখি বড় বড়। সো আমি বলি আমরা অন্যরকম বাংলাদেশের স্বপ্ন দেখি। অন্যরকম বাংলাদেশ মানে কত মানুষকে নিয়ে স্বপ্ন দেখি? 16 কোটি 20 কোটি মানুষকে নিয়ে, যে 16 কোটি 20 কোটি মানুষ বদলাই যাবে। তো এটা শুনে প্রথম প্রথম আমি নিজেও বিশ্বাস করতাম না, আরে ধুর এটা তো কথার কথা নেবে, আর মানুষও মনে করে এটা কথার কথা। বাট আমি এখন লিটারেলি মনে করি এটা কথার কথা না। কীভাবে না? সিম্পল ইকুয়েশন। আজকে 2018 সাল, মাত্র একজন মানুষ যদি অন্যরকম হয়, ভালো অর্থে অন্যরকম, আর পরের বছরের মধ্যে, পরবর্তী এক বছরের মধ্যে ও জাস্ট আর দুইজন মানুষকে যদি ইনফ্লুয়েন্স করতে পারে যারা অন্যরকম মানুষ যেন হয়, এটা কি খুব কঠিন কাজ? যে এক বছর সময় ধরে আমি একটা মানে বেটার মানুষ হব, আর আমি এক বছর পরবর্তী এক বছরে আরও দুইজনকে বেটার বানাবো। এই জার্নিটা যদি 31 বছর চলে, কত কোটি মানুষ চেঞ্জ হবে? 1 থেকে 2, 2 থেকে 4, একটু আগে বলেছি কত, 107 কোটি। বাংলাদেশের মানুষ কত? 16 কোটি বা 18 কোটি, তাই না? 35তম দিন পর্যন্ত গেলে পুরো পৃথিবী বদলে যেতে পারে। জাস্ট দিস ইজ দ্য পাওয়ার অফ মাল্টিপ্লিকেশন। সো আমরা বিলিভ করি যে সমাধানগুলো আসলে খুব কঠিন না, সমাধান খুব সোজা যদি আমরা এটা ধারণ করি, যদি আমরা বিলিভ করি। সো দিস ইজ মাই লাস্ট পয়েন্ট। এই বাংলাদেশ চলতেছে অশিক্ষিত মানুষের টাকায়, এই বাংলাদেশ চলতেছে মেইনলি 3টা সেক্টরের টাকায়। নাম্বার 1 হচ্ছে কৃষি, ওই যে কৃষক ভাইয়েরা এত কষ্ট করে খেতে কাজ করে, ওরা কি পিএইচডি ডিগ্রি সম্পন্ন? না, পড়ালেখা তেমন একটা করে না। নাম্বার 2 আমাদের গার্মেন্টস, গার্মেন্টসে যে আমাদের মা বোনেরা কাজ করে তারাও কি মাস্টার্স করেছে? তোমাদের মতো তো ডিগ্রি পেয়েছে? পায় নাই। নাম্বার 3 হচ্ছে রেমিটেন্স, আমাদের যে শ্রমিক ভাইরা বিদেশে ঘন্টার পর ঘন্টা কাজ করে যে টাকাটা পাঠায়, কষ্টের টাকা, তারাও কি অনেক বড়সড় ডিগ্রিওয়ালা মানুষ? না। এই 3টা সেক্টরের টাকায় বাংলাদেশ চলে। হোয়ার অ্যাজ আমরা যারা শিক্ষিত, আমাদের কন্ট্রিবিউশন কি জানো? আমরা বাংলাদেশকে চ্যাম্পিয়ন বানিয়েছি, আমরা যারা শিক্ষিতরা, ওদের চেয়ে কন্ট্রিবিউশন আমাদের বেশি। শিক্ষিত চ্যাম্পিয়ন বানিয়েছি বাংলাদেশকে, এবং একবার না, দুইবার না, 5 বার চ্যাম্পিয়ন বানিয়েছি। কোন সেক্টরে জানো তোমরা? দুর্নীতিতে। এটা কাদের অবদান? ওই যে খেতে কৃষক কাজ করে ও করছে দুর্নীতি, গার্মেন্টসের মেয়েটা করছে, ওই শ্রমিক ভাইটা করছে? করে নাই। কে করেছে? আমরা যারা শিক্ষিত মানুষ, রাইট? সো তাহলে তুমি এই দেশটাকে ডুবাতে পারো, তুমি এই দেশটাকে চাইলে উপরে উঠাতে পারো। বাট দেশকে উপরে উঠাবা, তার জন্য সবার আগে কাকে উপরে উঠাইতে হবে? নিজেকে, তাই না? এমন একটা কথা বলে গেল না, আরেকজনকে বলো বারবার যে ভাই ময়লা পরিষ্কার করো, তার চেয়ে কি সাইলেন্টলি করে দেখাও। তুমি নিজে রেসপন্সিবল হও, তুমি নিজের দায়িত্বটা নাও, টু কনভার্ট ইউর সেলফ, টু আপলিফ্ট ইউর সেলফ, বাদ বাকিরা এমনি চেঞ্জ হয়ে যাবে। সো আমরা সেই বিলিভ করি বাংলাদেশ অন্যরকম হবে। তো তোমরা সবাই ভালো থাকো, থ্যাংক ইউ ভেরি মাচ, আসসালামু আলাইকুম।